দলীয় সভাত আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মুখত বিতর্কিত মন্তব্য লক্ষ্য কংগ্রেস লক্ষ্য এটা বিশেষ সম্প্রদায় কার বিরুদ্ধে কি কি নতুন আইন আনিব সরকারে দেওবারে শঙ্করদেব কলাক্ষেত্রত অনুষ্ঠিত হয়ে যায় বিজেপির রাজ্যিক কার্যনির্বাহক এই সভাতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক দেখা গেল আক্রমণাত্মক রূপত মুখ্যমন্ত্রীর লক্ষ্য কংগ্রেস লক্ষ্য এটা বিশেষ সম্প্রদায় প্রথমে বিরোধী কংগ্রেসক আক্রমণ করবলৈ মুখ্যমন্ত্রীর মুখত পগলা কুকুরের প্রসঙ্গ মই আগতে কৈছো কংগ্রেসক পগলা কুকুরক জকাই নলব যেতিয়ালৈকে লেখা মেধি বান্ধা থাকে ঠিক থাকে ইয়াতে ক্ষান্ত নাথাকি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই রঙা চকু দেখালে বিজেপিক ভোট নিদিয়া এটা বিশেষ সম্প্রদায়ক এই বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে রাজ্য সরকারে কি কি কঠোর স্থিতি গ্রহণ করব তারও তথ্য রাজহুয়া করলে লাভ জিহাদের বিরুদ্ধে হব যাবজ্জীবন কারাদণ্ড কিছুদিনের ভিতরতে এখন নতুন আইন আনিম যত নেকি লাভ জেহাদর কারাদণ্ড আজীবন কারাদণ্ডলৈ আমি রূপান্তর করি একে সময়তে তিনি সত্রনগরী বরপেটা মাজুলি আর বটদ্রবাত মাটি কিনা বেচাক লৈও বিশেষ আইন অনার কথা ঘোষণা করলে মুখ্যমন্ত্রী উই আর ব্রিঙিং এ ল হুইচ উইল প্রহিবিট ইন্টার কমিউনিটি অনলি restrict land sales to inter community scheduled tribe will sell their land only to scheduled tribe scheduled caste will sell their land only to scheduled caste and obc will sell their land only to obc in the undivided gwalpara district where demographic invasion is now at the peak অবিভক্ত গোয়ালপাড়াত মাটি যাতে বিশেষ সম্প্রদায় মুখ্যমন্ত্রীর অনুমতি অবিহনে কিনা বেচা করব নোৱাৰে তারও ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যাতে জনজাতীয় বেল্টর বাহিরতো জনজাতীয় লোকর মাটিত কোনেও যাতে চকু দিব নোৱাৰে তার বাবে আন এক আমি নতুন আইন আনার বাবেও আমি সিদ্ধান্ত লৈছো ইন্টার রিলিজিয়ন মাটি ট্রান্সফার হৈছিল হিন্দুর মাটি মুসলমানে কিনিছিল মুসলমানের মাটি হিন্দুয়ে কিনিছিল কিনা বেচাত আমি বাধা দিব নোৱাৰো কিন্তু অসম সরকারে নতুনকৈ সিদ্ধান্ত লৈছে যে এজন হিন্দুর মাটি মুসলমানে কিনিবৰ বাবে আৰু এজন মুসলমানের মাটি হিন্দুয়ে কিনিবৰ বাবে মুখ্যমন্ত্রীর অনুমোদন লওয়ার পিছতহে ল্যান্ড সেল পারমিশন হব মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পিছতেই তীব্র প্রতিক্রিয়া রাজ্যের রাজনীতি কিয় এগারী মুখ্যমন্ত্রীর মুখত পগলা কুকুরের প্রসঙ্গ কিমান যুক্তিসঙ্গত এটা বিশেষ সম্প্রদায়ের প্রতি মুখ্যমন্ত্রীগীর এনে আক্রমণাত্মক আচরণ এইবার মুখ্যমন্ত্রীক উভতি ধরলে বিরোধী শিবিরে লাভ জেহাদর বিরুদ্ধে কৈছে আমার দেশের সংবিধানত যদি লাভ জেহাদর বিরুদ্ধে কোনো কথাই নাই তেতিয়াহলে এনেকুৱা আইন আনিলে তো সংবিধান বিরোধী কাম হব যেটো কাম মুখ্যমন্ত্রী মহোদয়ে আমার দেশ এনে কোনো আইন নাই এনে কোনো আইন নাই মানুষে মাটি বিক্রি ইন্টার রিলিজনত মাটি বিক্রি করব নয় এনে আইন তো নাই এখন সার্কুলার দিয়ে পেলায় এই ধরনের সাম্প্রদায়িক কারবার করে আছে আমি ইয়ার তীব্র বিরোধী মানুষে যেটা মাটি বিক্রি করে হিন্দু মানুষে মাটি বিক্রি করলে প্রয়োজনতে মাটি বিক্রি করে এনেতো বহি খাবলে মাটি বিক্রি নকরে পিছে সঁচাকৈয়ে বিধানসভাত বিজেপির নেতৃত্বাধীন সরকারে আনিব নাকি লাভ জেহাদ খেলঞ্জিয়ার মাটি কিনা বেচার ক্ষেত্র কঠোর আইন দিবনে বিজেপির সিদ্ধান্তক সমর্থন সরকারের দুই মিত্র দল অগপ আর ইউপিপিএলে সকল স্পষ্ট হব অনাগত সময়ত ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ